যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ঘরে বসেই ভোটার তালিকায় আপনার নাম আছে কি না খুব সহজেই জেনে নিন শুধু ভোটার কার্ড থাকলেই হবে না ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে তবেই আপনি ভোট দিতে পারবেন আর আপনার ভোটার কার্ডটি বৈধ কিনা না সেটারও প্রমাণ হয়ে যাবে কারণ ভোটার কার্ডটি নানান জায়গায় কাজে লাগে সম্প্রতি মুম্বাইয়ের আদালত জানিয়েছে যে ভোটার কার্ড নাগরিকত্বের একটি প্রমাণ এবার আপনাকে যা করতে হবে আপনি প্রথমে যান ইলেকট্রোরাল সার্চ ডট ইন এখানে দেখুন দেখানো হচ্ছে এই জায়গাটিতে আপনাকে যেতে হবে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এই পেজটি ইলেকট্রোরাল সার্চ ইন এখানে আপনি এন্টার করুন তাহলে আপনার একটি পেজ খুলবে এই পেজটি এখানে দেখুন লেখা আছে ইসিআই ভোটার ইনফরমেশান এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এই পেজটি পাবেন এখানে লেখা রয়েছে সার্চ বাই ডিটেলস আর তার পাশে রয়েছে সার্চ বাই এপিক নাম্বার অর্থাৎ আপনি দুভাবেই সার্চ করতে পারেন সার্চ বাই ডিটেলসে যদি করেন তাহলে আপনাকে নিচে যতগুলো দেওয়া আছে সেইগুলো সব পূরণ করতে হবে অর্থাৎ নাম এজ ডেট অফ বার্থ জেন্ডার ইত্যাদি আপনাকে পূরণ করে তারপর এই ক্যাপচাটি পূরণ করে আপনাকে সাবমিট করতে হবে কিন্তু এটা খুব ভজঘট বলে আপনি এপিক নাম্বার দিয়ে সার্চ করুন তাহলে এটা খুবই সহজ হবে সার্চ বাই ডিটেলসে গেলে অনেক কিছুই আপনাকে উট করতে হবে সুতরাং আপনি সহজেই বুঝতে পারছেন যে এখানে না গিয়ে আপনার সার্চ বাই এপিক দিয়ে করা উচিত এপিকে ক্লিক করলে আপনি এটি পাবেন এখানে যে দেওয়া আছে সেগুলো আপনাকে এক এক করে পূরণ করতে হবে প্রথমেই আপনার এপিক নাম্বারটা আপনি বসান এই জায়গাতে তারপর সিলেক্ট করুন স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গলের হলে ওয়েস্ট বেঙ্গল লিখুন পাশেই আপনি পাবেন এই যে এইখানটাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে কোথায় আপনি পাস করেন সেই জায়গার নাম্বার এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলে ওখানে ওয়েস্ট বেঙ্গল লেখাটি চলে আসবে ওয়েস্ট বেঙ্গল চলে আসলেই আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল চলে এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল চলে এসছে এরপর এখানে যে ক্যাপচারটি আছে সেটি আপনি এখানে লিখুন লেখা যেমন আছে এখানে ঠিক সেটাই এখানে লিখতে হবে লিখলে তারপরে আপনি এখানে সার্চ দিন সার্চ করলেই দেখিয়ে দেবে যে আপনার কার্ডটি ঠিক আছে কি না এবং আপনার ভোটার লিস্টে নাম আছে কি না আমি এগুলো সব পূরণ করেছি তারপর দেখুন আমাকে দেখিয়ে দিয়েছে আর আমি সেই জায়গাটা ঢেকে রেখেছি কারণ আমি দেখাতে চাই না আমার নাম আর কোথায় আমার অ্যাসেম্বলি ইত্যাদি আমি ঢেকে রেখেছি আপনাকে ঠিক এই রকমই দেখাবে দেখুন এখানে প্রথম থেকে আপনি দেখুন এদিকটাতে অ্যাকশান লেখা আছে তারপর আপনার নাম এজ ইত্যাদি আপনার পরপর পরপর যাবে এইভাবে আপনার এ প্রত্যেকটির নিচে আপনি পেয়ে যাবেন আপনার এপিক যেখানে লেখা থাকবে সেখানে আপনার এপিক নাম্বারটা আসবে এই যে নাম রয়েছে নামের নিচে দেখবেন আপনার নাম রয়েছে ঠিক আছে তারপরে এপিক নাম্বার এই যে সেটা আপনি এর নিচেই পাবেন এজ সব কিছুই আপনি পাবেন রিলেশনশিপ ফাদার অর হাজব্যান্ড এগুলো তারপরে স্টেট ইত্যাদি আপনার যা যা দরকার সব পুলিং স্টেশন সব আপনি এখানে এক এক করে দেখতে পাবেন এর নিচে সব আপনাকে দেখাবে যদি আপনার কার্ডটি ঠিক থাকে সব কিছু আপনি এখানে দেখে নিতে পারবেন যদি দেখেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে তাহলে বুঝতে হবে যে আপনার কার্ডটি ঠিক আছে এবং আপনার ভোটার লিস্টে নাম আছে সুতরাং এটি খুবই সহজ এটি আপনাকে আমি ল্যাপটপে দেখালাম তবে একই জিনিস আপনি মোবাইলেও করতে পারবেন আপনার স্মার্টফোন থাকলে সেখানে আপনি যেমনভাবে দেখালাম ঠিক তেমনভাবে এক এক করে করে যান আপনি অতি সহজেই এটি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ড ঠিক আছে কি না এবং আপনার ভোটার তালিকায় নাম আছে কি না